সকাল সাড়ে নটা রুহানি ভার্সিটির ক্যাম্পাস দিয়ে হাঁটছে দ্রুত গতিতে হাতের পাতলা বই দিয়ে সূর্যটাকে আড়াল করে নিয়েছে সাড়ে নটায় সূর্যের প্রখরতা দেখে রুহানির মনে হচ্ছে ভর দুপুর আজ ও অলরেডি ক্লাসের জন্য লেট করে ফেলেছে তাই শর্টকাট হিসেবে সরু রাস্তা ছেড়ে মাঠ দিয়ে হাঁটছে ফালাক দুতলা থেকে রুহানিকে দেখে দৌড়ে নামছে ওদিকে ওর ক্লাসের সময় হয়ে গেছে কিন্তু ক্লাসের পরোয়া না করে রুহানির কাছে ছুটে আসছে ফালাক নিচে নেমে রুহানিকে পেল না এক মুহূর্তের মধ্যে রুহানি গায়েব ফালাক এক জায়গায় দাঁড়িয়ে চারদিকে চোখ বুলালো। তারপর রুহানির ক্লাসের দিকে ছুটে গেল কিছুক্ষণের মধ্যেই রুহানিকে দেখা গেল রুহানি দ্রুত পায় ক্লাসের দিকে যাচ্ছে ফালাক দৌড়ানো থামিয়ে দিয়ে রুহানিকে ডাকলো রুহানি কারো মুখে নিজের নাম শুনে থেমে গেল কৌতূহল বস্ত পেছনে ঘুরে ফালাককে দেখে ফালাক ওর দিকেই আসছে ফালাক আসার পরপরই রুহানি স্নিগ্ধ হেসে বলল হায় ফালাক ছোট একটা শ্বাস নিয়ে বলল কেমন আছো? জি ভালো ফালাক রুহানির দিকে তাকাল ওর মুখে মিষ্টি হাসি তুমি আজকাল কোথায় থাকো রুহানির মনে কৌতূহল জাগল নুসার বলা কথা মনে পড়ল কেন তো ফালাক কি বলবে বুঝতে পারছে না ভার্সিটি তোমাকে মিস করে মানে তোমার আমাকে ঝালানো সময়গুলো মিস করি ফালাকের কথা শুনে রুহানি ফিক করে হেসে দিল তারপর বলল সে রুহানি আর নেই তাই মিস করতে থাকো ফালাক ছোট করে একটা শ্বাস ফেলে বলল সে তো দেখতেই পাচ্ছি আমি কি জানতে পারি কি করছো আজকাল এই পরিবর্তনের রিজন কি রুহানির মুখ থেকে হাসি মিলিয়ে গেল আমতা আমতা করে বলল কাজ করার চেষ্টা করছি লাইক ইউ রুহানির কথা শুনে ফালাক বিস্ময় নিয়ে চেয়ে রইল রুহানি কাজ করছে ব্যাপারটা ফালাকের হজম হচ্ছে না কাজ তুমি রুহানি ফালাকের কথায় আর চোখে মুখে অবিশ্বাস দেখতে পেল হালকা হেসে বলল কেন আমি কি কাজ করতে পারি না ফালাক রুহানির মলিন মুখটা দেখে বলল সরি প্লিজ কিছু মনে করো না রুহানি শুকনো হেসে বলল না কি মনে করব কিছু মনে করিনি তা কি করছ আমি কি জানতে পারি রুহানির ফালাকের দিকে তাকাল ফালাক অতি আগ্রহের সাথে চেয়ে আছে রুহানি আমতা আমতা করছে ফালাক বুঝতে পারল রুহানি বলতে চাইছে না তাই বলল ইটসোকে বলতে হবে না রুহানি হাতের ঘড়ির দিকে চেয়ে তারা দেখিয়ে বলল আমার ক্লাসের দেরি হয়ে গেছে অলরেডি আমি আসছি রুহানি ফালাকের উত্তরের অপেক্ষা না করেই চলে গেল ফালাক ওকে থামাতে চেয়েও থামাল না রুহানি এক প্রকার ফালাককে এভয়েড করে চলে গেল রুহানির এভাবে চলে যাওয়া ফালাকের সহ্য হল না ফালাক হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে রইল ক্লাস শেষে ফালাক রুহানির ক্লাসের সামনে এসে দাঁড়াল রুহানির জন্য অপেক্ষা করছে কিন্তু রুহানির ক্লাস শেষ হওয়ার নামই নেই ফালাকের ফোন বেজেই চলেছে ফালাক বারবার কেটে দিচ্ছে এক প্রকার বিরক্ত হয়ে ফোন রিসিভ করে নিল ক্লাসরুমের দিকে চেয়ে ফোন রিসিভ করে নিল ফালাক ও পাশের কথা শুনে দাঁতে দাঁত চেপে বলল আসছি ফোন কেটে রুহানির ক্লাসের দিকে একবার তাকাল তারপর পকেটে ফোন রেখে চলে গেল রুহানি বাড়িতে ফিরে জানতে পারল ওর মা ওর বাবাকে নিয়ে হসপিটালে গেছে ওর বাবা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে রুহানি যেভাবে ছিল সেভাবেই হসপিটালে চলে গেল ডাক্তার ওর বাবাকে দেখছে রুহানি ভেতরে ঢুকে ডাক্তারকে জিজ্ঞেস করল বাবার কি হয়েছে এখন কেমন আছে রুহানির মাও ডাক্তারের বলার অপেক্ষায় আছে ডাক্তার চিন্তিত ভঙ্গিতে বলল মনে হচ্ছে ঠিকমতো মেডিসিন নিচ্ছেন না পাশাপাশি অনেক স্ট্রেসে আছেন উনাকে সাবধানে থাকতে হবে আর নিয়মিত মেডিসিন নিতে হবে রুহানি ওর মায়ের দিকে তাকালো আর ওর মা ওর বাবার দিকে চেয়ে রুহানির থেকে নিজের দৃষ্টি লোকাল রুহানি ড্রয়িং রুমে গম্ভীরভাবে বসে আছে ওর পাশেই ওর মা আর ভাই ওর বাবা ঘুমাচ্ছেন কেন মা কেন বাবার মেডিসিন ঠিক মতো দিচ্ছ না কেন আমাকে কেন বলনি রুহানির মা ভারী কণ্ঠস্বরে বলল আর কত আর কত বলবো রুহানি তুই কোথায় থেকে এত টাকা এনে দিবি তুই তো তোর সাধ্যমতো চেষ্টা করছিস বাড়ি ভাড়া আর বাজার আনার পর সামান্য কিছু টাকাই ছিল তা দিয়ে যতটা পেরেছি ওষুধ এনেছি তোর বাবাই বলেছে আমি বলেছিলাম রুহানি রাগ করবে তার কথা পেট না বাচলে এমনিতেই মরে যাব তখন আর ওষুধে কাজ হবে না আগে পেট বাচুল তারপর ওষুধ রুহানি বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলল তাই বলে আমাকে কিছু জানাবে না ওর মা অপরাধীর ভঙ্গিতে বলল তোর বাবা নিষেধ করেছে নিষেধ করবে না তো কি যেখানে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো সেখানে মেয়ের ঘাড়ে বসে খাচ্ছি মেয়ের উপর পুরো সংসারের দায়িত্ব দিয়ে বসে আছি রুহান মাথা নিচু করে বসে আছে ওর আর সহ্য হচ্ছে না বারবার মনে হচ্ছে যদি পরিবারের জন্য কিছু করতে পারতো কিন্তু কি করবে কি যোগ্যতা আছে ওর কোনো কিছু করার মুরদ নেই ছোট থেকে আরাম আয়সে বড় হয়েছে নিজেকে অনেক ছোট মনে হচ্ছে রুহান উঠে নিজের রুমে চলে গেল রুহানই আশ্বস্ত করে বলল আগামীকালের মধ্যে টাকার ব্যবস্থা হয়ে যাবে চিন্তা কর না কিন্তু তুই এত টাকা কোথায় পাবি মা নিশ্চিত থাকো বাটপারি করব না আমি সব ম্যানেজ করে নেব সারা রাত রুহানির ঘুম হল না কি করব টাকা জোগাড় করবে গতকাল রাতে তো বলে দিল টাকার ব্যবস্থা হয়ে যাবে কিন্তু কি করে ব্যবস্থা করবে রুহানি অগ্রিম পাঁচ হাজার টাকা নিয়ে গেল আগামীকাল শহরের স্বনামধন্য হোটেলে নাচ করবে এই মুহূর্তে রুহানির জন্য আর কোনো রাস্তা খোলা নেই টাকার খুব প্রয়োজন তাই রাজি হয়েছে বাড়িতে ওষুধ নিয়ে ফিরেছে রুহানির মা জিজ্ঞেস করাই বলেছে ধার নিয়েছে রুহানি বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলল আজ থেকে আমার জীবন আমার নয় আমার ব্যক্তিগত কোনো স্বপ্ন নেই আমার জীবন আর আমার স্বপ্ন আমার বাবা মা আর ভাই ওদের সুখের জন্য আমার জীবন উৎসর্গ করলাম রুহানি যদি কোনো প্রোগ্রামে ড্যান্স করত তাহলে সমাজ সেটা খারাপ চোখে দেখত না কিন্তু যারা টাকার জন্য হোটেলে বারে নাচ করে সমাজের চোখে তারা অসামাজিক উশৃঙ্খল চরিত্রহীন তাদের কোনো সম্মান নেই সেই কাতারে আজ রুহানিও পড়ে গেল রুহানি পোশাকের সাথে ম্যাচ করে মুখে পাতলা জরির কাপড় বেঁধে নিল যাতে কেউ ওকে চিনতে না পারে এটাও কস্টিউমের একটা অংশ সেদিনের মতো এক গাদা লোকের সামনে নাচ করে নিজের ভেতরটাকে মেরে ফেলে এসেছে মাঝরাতে বাড়ি ফিরে পুরো রাত কেঁদেছে তাই ভার্সিটিতে যেতে দেরি হয়ে গেছে প্রায় দিনের মতো দৌড়ে দৌড়ে ক্লাসের দিকে যাচ্ছে পেছনে থেকে আবারও ফালাকের ডাক শুনল আজ রুহানি প্রচণ্ড বিরক্ত হল ক্লাস লেট হওয়া সত্ত্বেও ফালাক এসে ওর আরও দেরি করিয়ে দিচ্ছে বিরক্তি নিয়ে ফালাকের দিকে তাকাল ফালাক রুহানির চোখে মুখে বিরক্তি ভাবকে পাত্তা না দিয়ে বলল লেট কেন তাহলে জানো আমি লেট এসেছি জানার পরেও ডেকে কেন আরো লেট করে দিচ্ছ চোখে মুখে বিরক্তি নিয়ে বলল কারণ আমার কিছু কথা আছে তোমাকে তো একদম পাওয়া যায় না কথা আমার সাথে কি এমন কথা আছে যার কারণে আমাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছ বলো আমি শুনছি ফালাক চারদিকে চেয়ে বলল এখানে বলা যাবে না অন্য দিকে চলো রুহানি দাঁতে দাঁত চেপে বলল এখন আমার তোমার কথা শোনার জন্য মঙ্গল গ্রহে যেতে হবে তুমি কি চাইছ আমি পুরো ক্লাসটাই মিস করি ফালাক শীতল কণ্ঠে বলল ক্লাসের চেয়েও গুরুত্বপূর্ণ আমার কথাগুলো প্লিজ রুহানি ফালাকের চোখে মুখে আকুতি দেখতে পেল তাই আর না করতে পারল না রুহানির মনে হচ্ছে সত্যি গুরুত্বপূর্ণ কিছু বলবে হয়তো কোনো সমস্যায় আছে রুহানি ফালাকের পেছনে পেছনে বারান্দার শেষ মাথায় গেল ফালাক রুহানির দিকে দুহাত ভাজ করে ঘুরে দাঁড়াল রুহানি ফালাকের দিকে চেয়ে আছে কি বলবে শোনার জন্য ফালাক দীর্ঘশ্বাস ছেড়ে বলল হয়তো তোমার কাছে আমার কথাগুলো স্টুপিডের মতো লাগবে বাট আমি এক বিন্দু মিথ্যা বলব না রুহানি তারা দেখিয়ে বলল আরে কথাটা তো বল তারপর বুঝব স্টুপিড কি না ফালাক রুহানির চোখে চোখ রাখল রুহানির চোখ বলছে রুহানি কিছুই বুঝতে পারছে না আমি আজ এক সুপ্ত অনুভূতির কথা বলব যা আমি কিছুদিন আগে আবিষ্কার করেছি অসম্ভব সুন্দর একটা অনুভূতি যা আমাকে পাগল করে দিচ্ছে রুহানি আমি সোজাসাপটা কথা বলতে পছন্দ করি তাই সোজাসাপটাই বলছি আই লাভ ইউ রুহানি ফালাকের প্রথম কথাগুলোর মিনিং খোঁজায় ব্যস্ত ছিল শেষের আই লাভ ইউ লাইনটা মাথার উপর দিয়ে গেল থমকে দাঁড়িয়ে আছে মুখ দিয়ে কথা বের হচ্ছে না একদমই ভরকে গেল মুখ দিয়ে শুধু একটা শব্দই বের হল অ্য ফালা কোহানির কাছ থেকে এমন রিয়েকশন আশা করেনি ভেবেছিল রাগ করবে কিংবা অন্য কিছু কিন্তু রুহানির বিভ্রান্ত চেহারা দেখে কিছুই বুঝতে পারল না রুহানি আমি তোমাকে ভালোবাসি রুহানি দুপা পিছিয়ে কনফিউজড ফেস নিয়ে বলল ভালোবাসা কি বলছ মাথা ঠিক আছে কিছু খেয়েছ রুহানি আমার মাথা একদম ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে চাই অনেক দিন যাবত বলার সুযোগ খুঁজেছি কিন্তু পাইনি এটাই সত্যি রুহানি কি রিয়েক্ট করবে কি রিয়েক্ট করা উচিত কিছুই বুঝতে পারছে না তোমার কথায় কি রিয়েক্ট করব বুঝতে পারছি না কিন্তু এসব উল্টো পাল্টা কথা আমাকে আর বল না বুঝলে আমি যাচ্ছি রুহানি নির্লিপ্ততাভাবে চলে যাচ্ছে রুহানি আম সিরিয়াস আমি মজা করছি না কিংবা আমার মাথায় গণ্ডগোল নেই আই রিয়েলি লাভ ইউ ট্রাস্ট মি রুহানি ফালাকের দিকে ঘুরে বলল ওকে আই ট্রাস্ট ইউ বাট আই ডোন্ট লাভ ইউ এসব ভুলে যাও আর প্লিজ কাউকে এসব বল না রুহানি চলে যাচ্ছে ক্লাসের দিকে ওর মধ্যে কোনো ফিলিংস হচ্ছে না ফালা কোকে এমন কিছু বলতে পারে কল্পনাও করতে পারেনি ফালা কোভাবেই দাঁড়িয়ে আছে রুহানির এমন হাব ভাব একদমই আশা করেনি রুহানি ক্লাসে মন বসাতে পারল না শুধু ভাবছে ফালা কেমন একটা কথা কি করে বলতে পারে ক্লাস শেষ হতেই বাড়িতে চলে গেল চোখ বন্ধ করলে ওই ঘটনাই মনে পড়ছে ভালোলাগা লাগা ভালোবাসা শব্দগুলো আমাদের জন্য নয় আমাদের জন্য শুধু একটা শব্দই বরাদ্দ বেঁচে থাকার লড়াই রুহানি চাদর মুড়ি দিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল কিন্তু ওদিকে ফালাকের চোখে ঘুম নেই বারান্দায় রেলিংয়ের উপর বসে আছে ভাবছে কি করে রুহানিকে হ্যাঁ বলাবে রুহানি রাজি হবে তো রাজি যদি না হয় কি করবে তবে চেষ্টা করে যাবে আজ মনের কথাটা বলতে পেরেছে তাই অনেক পরের ক্লাসের দিন ভার্সিটিতে গিয়ে রুহানিকে পাওয়া যায়নি ফালাকের আজকাল বিহীন ক্যাম্পাস বিশের মতো লাগে তার পরের দিন রুহানি ভার্সিটিতে এলো ফালাকের কথা বলেই বসেছে আর সেটা ফালাক ওর সামনে এসে মনে করিয়ে দিল পুকুরের ওই পারে ক্লাস শেষে দেখা করবে কেন আমি ওখানে যাব না তাহলে এখানেই সিন ক্রিয়েট হবে আমাকে দায়ী করতে পারবে না রুহানি ফালাকের মুখের দিকে তাকালো হ্যাঁ ফালাক এটা করতে পারবে ওর মুখ বলছে তাই রুহানি বলল ওকে আসব ফালাক মুচকি হেসে চলে গেল পুরো ক্লাসে রুহানি উসখুস করেছে কাউকে কিছু বলেনি ক্লাস শেষে রুহানি ফালাকের বলা জায়গায় যায় রুহানি এই ঘটনার সমাপ্তি চায় তাই গিয়েছে ভার্সিটি ফাঁকা হতে চলেছে ধীরে ধীরে ফালাক রুহানির পরে পৌঁছাল রুহানি ফালাককে দেখে কড়া গলায় বলল এখানে কেন কি চাই তোমার উত্তর চাই আমি তোমাকে একটা প্রোপোজাল দিয়েছি তার উত্তর আমি উত্তর দিয়ে দিয়েছি আর কোনো উত্তর বাকি নেই ফালাক একটু দূরে সরে দুহাত প্রসারিত করে বলল কিসের কমতি আমার মধ্যে কোন দিক দিয়ে তোমার অযোগ্য রুহানির এই মুহূর্তে ফালাককে অনেক সিরিয়াস লাগছে এর আগে এই ব্যাপারটা এতটা সিরিয়াস লাগেনি রুহানি অ্যান্সার মি ডু ইউ হেভ বয়ফ্রেন্ড না রুহানি মাথা নিচু করে উত্তর দিল তবে আমাকে তোমার পছন্দ নয় রুহানি দ্রুত উত্তর দিল তোমাকে আমার পছন্দ নয় কেন নয় রিজন তো একটা দেখাতে হবে রুহানি যা উত্তর দেয় সেই উত্তর থেকে ফালাক আরেকটা প্রশ্ন তৈরি করে রুহানি হাঁপিয়ে যাচ্ছে আর বারবার ফালাকের কথার প্যাচে আটকে যাচ্ছে ফালাক আবারও বলল তোমার কারো সাথে রিলেশন নেই কিন্তু ভবিষ্যতে কাউকে ভালোবাসবে বিয়ে করবে তবে সে আমি কেন নই কোন দিক থেকে আমি তোমার অযোগ্য আমি শুধু সেটাই জানতে চাইছি রুহানি রুহানি চেঁচিয়ে বলল আমি কাউকে ভালোবাসব না আমি কাউকে বিয়েও করব না আর যোগ্যতার কথা বলছ লুক অ্যাট মি কতটুকু চিনো আমাকে কতটুকুই বা জানো এটুকুই কি যথেষ্ট নয় না যথেষ্ট নয় তোমার আমার সম্পর্কে জানা জরুরি ছিল ঠিক আছে ভুল যখন করেছ তখন আমি নিজেই তোমাকে জানাচ্ছি আমি রাজীব শিকদারের মেয়ে রুহানি শিকদার রাজীব শিকদার যে কিনা একসময় টপ বিজনেসম্যানের একজন ছিল কিন্তু আমাদেরই আপনজন আমাদের পিঠে ছুরি মারায় আজ আমরা রাস্তায় এসে নেমেছি আমার বাবা প্যারালাইজড হয়ে পড়ে আছেন অভাব অনটন শব্দগুলো রোজ একটু একটু করে আমাকে শেষ করে দিচ্ছে এতদিন কেন বলিনি কাউকে জানো কারণ এখানে কিছ মানুষ আছে যারা আমার সত্যিটা জানলে আমাকে বাঁচতে দেবে না তাই এতগুলো মাস ধরে সব হাইড করে গিয়েছি রুহানি কাঁদতে লাগল ফালাক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে রুহানির উপর দিয়ে এত কিছু বয়ে গেছে আরও জানেই না রুহানি আবারও বলতে লাগল কিভাবে বেঁচে আছি জানো আমি রুহানি যে টাকা পায়ের নিচে রেখে তুচ্ছতাচ্ছিল্য করেছি সেই সামান্য টাকার জন্য কাজ করছি এগুলো তোমার জানা জরুরি ছিল তবে আরে এই কথাগুলো আমাকে বলতে পারতে না ফালাক ভেজা চোখে বলল রুহানি আই ডোন্ট কেয়ার রুহানি রেগে গিয়ে বলল বা টাই কেয়ার আমি কখনো বিয়ে করব না আমার লাইফ মানে আমার ফ্যামিলি আরেকটা কথা জানো তো টাকার জন্য আমি হোটেলে নাচ করি যারা হোটেলে নাচ করে তারা কোনো টাইপ মেয়ে হয় সেটা তোমার জানার কথা তাই আমার পিচ ছেড়ে দেও আমার মতো থার্ড ক্লাস হোটেলে নাচা সস্তা মেয়ের জন্য নিজেকে কষ্ট দিও না ফালাক রুহানির কথা শেষ হতেই ঠাটিয়ে রুহানির গালে থাপ্পড় মারল তাল সামলাতে না পেরে রুহানি মাটিতে পড়ে গেল রুহানির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে গাল দিয়ে গরম উত্তাপ বের হচ্ছে জলে যাচ্ছে কান ঝিম ঝিম করছে ফালাক যে ওকে কেন মারলো ঠিক কোনো কারণে এত জোরে একটা থাপ্পড় মারল সেটা উদ্ধার করতে পারছে না ফালাক আঙুল দিয়ে চোখের কোনার পানি মুছে রুহানির সামনে এসে রুহানিকে ধরে দাঁড় করাল রুহানি উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে আছে ফালাক রুহানির বাম বাহু চেপে ধরে বলল নিজের সম্পর্কে এমন বাজে কথা বলতে তোমার লজ্জা করে না নিজেকে এভাবে ছোট করছ তুমি কি ভেবেছ এসব বললে তোমার প্রতি আমার ঘৃণা জন্মাবে আর আমি তোমাকে ভুলে যাব না রুহানি বরং হুট করেই তোমার প্রতি আমার ভালোবাসাটা বেড়ে গেল শুধু ভালোবাসা না সম্মানও বেড়ে গেল ভাঙাচোরা মানুষেরা ভালোবাসতে জানে খুব তাই আমি তোমাকে এখনো ভালোবাসি বলব রুহানি ফালাকের চোখের দিকে কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইল সেই গভীর ঝিলের মতো নেশাগ্রস্ত চোখ রুহানি ফালাকের চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে নিজেকে ছাড়ানোর জন্য শরীর ঝাঁকাল রুহানি নিজেকে ছাড়িয়ে বলল নাটক সিনেমার ডায়লগ নাটক সিনেমাতেই ভালো মানায় বাস্তবে নয় আমার যা বলার ছিল বলে দিয়েছি এখন তুমি যা খুশি ভাবো আই ডোন্ট কেয়ার রুহানি নাটক সিনেমার ডায়লগ আমি দিচ্ছি না তুমি যে বাস্তবতার কথা বলছো আমি সেই বাস্তবতাকে মেনে নিয়েছি বলতে বলতে ফালাক রুহানির কাছে এগিয়ে আসছে রুহানি ফালাককে দুহাতে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল আমার থেকে দূরে থাকবে আরেকবার যদি এসব আজেবাজে কথা বলেছো তাহলে তুমি আগের রুহানিকে দেখবে রুহানি দৌড়ে চলে গেল ওর চোখ বেয়ে পানি পড়ছে কেন জানি খুব কষ্ট হচ্ছে ফালাক রুহানির পেছনে গেল না বসে পড়ল ওর চোখ বেয়ে পানি পড়ছে কপাল থেকে চুল সরিয়ে দুহাতে মাথা চেপে ধরে চোখ বন্ধ করে নিল ফালাক ঘুমাতে পারছে না বিছানায় এপাশ ওপাশ করছে বিছানা থেকে উঠে বসল তারপর সোজা বারান্দায় চলে গেল হু হু করে বাতাস বইছে ফালাকের ভেতরে যে আগুন বইছে তা শান্ত করার জন্য যথেষ্ট নয় জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম মনের কথা খুলে বললাম আর সেখানে এত বাধা এত সমস্যা সবটা স্বাভাবিক হল না কেন কেন আমার সামনে এত বড় বাধা এসে দাঁড়াল ফালাক রেলিং ধরে আকাশের দিকে তাকাল তারপর মুচকি হেসে বলল বাধা এড়িয়ে যদি আমার মনের রাজকন্যাকে হাসিল করে রানি করতে না পারি তাহলে কেমন আশিক হলাম ফালাক বিকুল ইউ কেন আমি সব বাধা পেরিয়ে রুহানির মন জয় করে ওকে নিজের করব তারপরই মনে হল রুহানিকে কত জোরে মেরেছে দুঃখ প্রকাশ করার আগেই ফালাক নাক ফুলিয়ে অভিমানী সুরে বলল বেশ করেছি আরও দুটো মারা দরকার ছিল বেয়াদব মেয়ে শুধু বেয়াদব না ফাজিল প্রচণ্ড ফাজিল একদম ঠিক করেছি ফালাক জলজল করা তারার দিকে চেয়ে স্নিগ্ধ হেসে বলল আমার প্রিয় অভিমান তুমি বিল্লি রানী আমার ছোট ছোট অভিমানগুলো তোমাকে জড়িয়ে প্রিয় হয়ে উঠেছে রুহানি আয়নার সামনে দাঁড়িয়ে গালে হাত দিয়ে ফালাককে একশো গালাগাল দিল গালাগাল করে ঘুমাতে চলে গেল আগামীকাল ইনস্টিটিউট যেতে হবে রুহানি ফাইল দেখে দেখে কিছু লিখছে ইমন দরজার সামনে দাঁড়িয়ে রুহানিকে দেখে দাঁড়িয়ে গেল মনে হচ্ছে রুহানির মন খারাপ মুখটা কেমন কালো করে রেখেছে রুহানির কাছে এসে বলল মুড অফ নাকি রুহানি মাথা তুলে বলল নো স্যার তোমাকে দেখেই বোঝা যাচ্ছে মুড অফ আজকে আমার মুড এত ভালো আর আমার এসিস্ট্যান্ট মুড অফ করে রেখেছে রুহানি কলম রেখে ইমনকে ভালো করে দেখে বলল আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি বেশ খুশি কিন্তু এত খুশির কারণ কি স্যার আজকে আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী রুহানি চমকে গিয়ে বলল আপনি মেরিদ রুহানির প্রশ্ন শুনে ইমন চমকে গেল রুহানিকে উল্টো প্রশ্ন করল আমি সারা দিন কার সাথে ফোনে ফাসুর করি আপনার ওয়াউফ আমি তো ভাবতাম আপনার জিএফ আমি এত দিন ধরে কাজ করছি আর জানি না আপনি মেরিদ এখানে আমার কোনো দোষ নেই কেউ বউয়ের সাথে ফোনে এত ফুসুর ফাসুর করে না ফুসুর ফাসুর করে জিএফের সাথে কথা বলে তাই আমি ভেবেছি আপনার জিএফ ইমন আলতো হেসে বলল তাও ঠিক কিন্তু আমাদের কথা শুরু হলে শেষ হয় না আরও যে হারে আমার ইনস্টিটিউটকে গালাগাল করে তাতে কথা শেষ হওয়ার কথা না গালাগাল করে কেন উনার পছন্দ না না ওর আমার এই প্রফেশন পছন্দ না রুহানি অবাক হয়ে বলল তাহলে একসাথে দুবছর কি করে আছেন ইমন মুচকি হেসে বলল কারণ আমরা একে অপরকে ভালোবাসি আমাদের প্রফেশনকে নয় পাঁচ বছরের সম্পর্কের পর আমাদের বিয়ে সাত বছর আছি একসাথে ভালোবাসার একটুও কমতি হয়নি ভালোবাসাটাই ফ্যাক্ট বাকি সব ম্যাটার করে না দুটো মানুষের মধ্যে ভালোবাসাটা যখন গভীর হয় তখন তাদের আশেপাশের জিনিসগুলো ম্যাটার করে না বুঝলে রুহানি কিছুই বুঝল না ইমনও বুঝতে পারলো রুহানি কিছুই বুঝেনি বুঝতে হলে কাউকে ভালোবাসতে হবে রুহানি ক্যান্টিনে বসে নুডলস খাচ্ছে ওর খুব ক্ষুধা পেয়েছে কিন্তু নুডলস খুব ঝাল লাগছে খেতে পারছে না কিন্তু উপায় নেই এটাই খেতে হবে নয়তো না খেয়ে থাকতে হবে কারণ ওকে সব হিসেব করে খরচ করতে হয় বাইরে নাস্তা করার জন্য যে টাকা বরাদ্দ ছিল তার বেশি খরচ করা যাবে না ফালাক দূরে দাঁড়িয়ে রুহানিকে দেখছে ফালাক রুহানির সাথে কথা বলতে চায় ওর সমস্যাগুলো ওদের সাথে কি হয়েছে সবটা জানতে চায় আর এটা একমাত্র রুহানিই বলতে পারে কিন্তু রুহানি তো ওকে দেখেই রেগে যাবে ফালাককে বলবে বলেও মনে হচ্ছে না ফালাক চাইছে রুহানির সাথে শান্তিপূর্ণভাবে কথা বলতে ফালাক রুহানির কাছে যেতে যেতে দেখল ঝালের চোটে ওর চোখ দিয়ে পানি পড়ছে রুহানি বারবার পানি খাচ্ছে কিন্তু কমছে না ফালাক দুটো আইসক্রিম নিয়ে রুহানির পাশে বসল রুহানি ফালাককে দেখেও কিছু বলল না ফালাক ওর দিকে একটা আইসক্রিম বাড়িয়ে দিল রুহানি মনে মনে বলছে নিবে না কিন্তু ওর যে পরিমাণ ঝাল লাগছে তাতে যদি কেউ বিষ মিশিয়ে মিষ্টি কিছু দেয় খেয়ে নিবে রুহানি ফালাকের হাত থেকে আইসক্রিম নিয়ে খেতে শুরু করে দিল ঝাল কিছুটা কমেছে এসব কেন খাচ্ছ রুহানি ভ্রু কুচকে বলল খাবারের অপমান করছ রুহানি তুমি ভালো করেই জানো আমি খাবারের অপমান করছি না আমি কি বলেছি তুমি বুঝতে পেরেছ কারণ আমার খুব ক্ষুধা পেয়েছে আর আমি ক্ষুধা সহ্য করতে পারি না রুহানির কথা শুনে ফালাকের বুকটা মোচর দিয়ে উঠল ফালা কাকুতি নিয়ে বলল আমাকে অ্যাকসেপ্ট করে কেন নিচ্ছ না রুহানি ফালাকের দিকে অবাক চোখে তাকাল তারপর বলল মানে মানে কি আমি তোমার প্রোপোজাল অ্যাকসেপ্ট করে নিলে ভালো ভালো খেতে পারব আমি ভালো খাওয়ার জন্য তোমার প্রেম প্রস্তাব অ্যাকসেপ্ট করে নেব সিরিয়াসলি আমি মরে যাব তবুও নিজেকে নিজের আত্মসম্মান বিসর্জন দেব না কি বুঝাতে চাইল আর ব্যাপারটা কোনো দিকে চলে গেল রুহানি আমি এটা বলতে চাইনি তুমি ভুল বুঝছ আপনার আইসক্রিমের টাকা আমি দিয়ে দেব এখন এখান থেকে চলে যান আমাকে খেতে দিন ফালাক রাগ দেখিয়ে উঠে দাঁড়াল নিজের হাতের অর্ধ খাওয়া আইসক্রিমটা টেবিলে রেখে বলল যাচ্ছি শান্তি মতো খাও তুমি ফালাক চলে যাওয়ার কিছুক্ষণ পরে রুহানির খেয়াল হল টেবিলে ফালাক নিজের ফোন রেখে গেছে রুহানি আশেপাশে ফালাককে খুঁজলো কিন্তু না পেয়ে দ্রুত খাওয়া শেষ করে ফোন হাতে ক্যান্টিন থেকে বের হয়ে গেল রুহানি কি মনে করে ফোনের পাওয়ার বাটন চাপল স্ক্রিনে রুহানির একটা ছবি জ্বলজ্বল করছে রুহানির বুক ধুক করে উঠল রুহানি দ্রুত পাওয়ার বাটন চাপল ফালাক দু তিন জনের সাথে দাঁড়িয়ে আছে কিন্তু কথা বলছে একটা মেয়ের সঙ্গে রুহানি ভেবেছিল ফালাকের হাতে গিয়ে ফোনটা দিবে কিন্তু এখন আর ওর যেতে ইচ্ছে করছে না ফালাক একটা মেয়ের সঙ্গে কথা বলছে আর ওখানে ওর যাওয়াটা ওর কাছে অস্বস্তিকর লাগছে রুহানি বিড়বির করে বলছে ওদিকে আমাকে ভালোবাসার কথা বলছে আর এদিকে একটা মেয়ের সঙ্গে কি সুন্দর কথা বলছে অসভ্য ইতর শুভ শুভু রুহানিকে আর চোখে দেখছে রুহানি দাঁড়িয়েই আছে শুভের চোখে চোখ পড়তেই ইশারা করল সামনে আসার জন্য শুভ রুহানির কাছে আসতেই রুহানি ফোন বাড়িয়ে দিয়ে বলল ভাইয়া এটা ফালাকের ফোন ভুলে ক্যান্টিনে ফেলে এসেছে আপনি দিয়ে দিবেন প্লিজ তুমি তো নিজেই গিয়ে দিতে পারতে রুহানি আরেকবার ফালাকের দিকে তাকাল তারপর বলল দরকার নেই আমি যাব না ওর সামনে আপনি দিয়ে দিবেন রুহানি যাওয়ার আগে ফালাকের দিকে তিক দৃষ্টিতে আরেকবার তাকালো শুভ দৌড়ে গিয়ে ফালাককে টেনে অন্য পাশে নিয়ে গেল ফালাক টানাটানির কারণ বুঝতে না পেরে ওর দিকে তাকালো ভাই ভাবি তো জ্বলছে ফালাক ভরকে গিয়ে বলল ভাবি জ্বলছে মানে কোনো ভাবি শুভ ফালাকের ফোন দেখিয়ে বলল রুহানি তোর ফোন দিতে এসেছিল এলিনার সাথে তোকে কথা বলতে দেখে একা একাই রাগে ফুসফুস করছে আমার হাতে ফোন দিয়ে বলল তোকে যেন দিয়ে দেই তোকে নিজে গিয়ে দিয়ে আসার কথা বললে সে কি রাগ ফালাক শুভর কথা শুনে বলল সত্যি বলছিস ও জ্বলছে ভুল দেখিস নি তো আমার চোখে কি সমস্যা আমি ভুল কেন দেখব আমি ওর চোখ মুখ দেখেছি তুই দেখলেও বুঝতে পারতি ভাই সে কি আগুন ওই চোখে শুভর কথা শুনে ফালাকের চোখ চকচক করছে খুশিতে রুহানি কলিং বেল বাজাতেই ওর মা হাসি মুখে দরজা খুলে দিল রুহানি ভেতরে গিয়ে শকট বিস্ময় প্রকাশ করতে পারছে না ওর বাবা মারদিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো আহিল বসে বসে রুহানের সাথে কথা বলছে রুহানিকে দেখে উঠে দাঁড়ালো হাই রুহানি কেমন আছো রুহানি মুখ গম্ভীর করে বলল জি ভাল আছি তারপর ওর মারদিকে চেয়ে বলল আমি খুব টায়ার্ড ভেতরে যাচ্ছি ফ্রেশ হব রুহানির এই মুহূর্তে প্রচণ্ড রাগ হচ্ছে আহিল এখানে কি করছে আর ওর বাবা মা এলাও করল কেন রুহানি বারান্দায় দাঁড়িয়ে ভেজা চুল মুছছে ওর দৃষ্টি নীচের কালো গাড়িটির দিকে আহিল ফোনে কথা বলতে বলতে গাড়িতে উঠছে কিছুক্ষণের মধ্যে গাড়িটা বেরিয়ে গেল বাড়ির সীমানা থেকে রুহানি তোয়ালে রেলিংয়ের উপর মেলে ঘরে এল আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই ওর মা ঘরে ঢুকল রুহানি আর চোখে মায়ের দিকে তাকালো মায়ের মুখে হাসি লেগে আছে তৃপ্তির হাসি অনেক দিন পরে এত খুশি দেখছে রুহানি মায়ের দিকে ঘুরে দাঁড়ালো মা এই আহিল এখানে কেন এসেছিল কি করতে এসেছে রুহানির মাওকে বিছানায় বসিয়ে পাশে বসে বলল তোর বাবাকে দেখতে এসেছিল রুহানি অবাক হয়ে বলল বাবাকে দেখতে এসেছিল কেন বাবার জখম তাজা করতে এসেছে খুব দরকার ছিল কি তুমি এলাও কেন করেছ রুহানি রুহানি আমার কথা শোন আগেই রিয়েক্ট করে বসিস না আহিল এসবের কিছুই জানত না আমাদের সাথে তোর সাথে কি হয়েছে আমাদের বর্তমান অবস্থা এসব কিছুই জানত না না জানার কারণও তুই ভালো করে জানিস ও আমেরিকায় সেটেল আর তুই চাসনি ও তোর সাথে যোগাযোগ করুক তাই আমাদের কোনো খবরই ওর কাছে পৌঁছেনি গত পরশু দেশে ফিরে তোর খোঁজ করতেই ওর বাবা মার কাছে সব জানতে পারে তারপর আমাদের ঠিকানা জোগাড় করে তোর বাবাকে আমাদের দেখতে এসেছে রুহানি উঠে দাঁড়িয়ে বলল দয়া দেখাতে এসেছে বেশ করেছে শুধুমাত্র ভদ্রতার খাতিরে আমি চুপ করে ঘরে চলে এসেছি নয়তো রুহানি আহিল প্রথমেই এসে তোর বাবার কাছে ক্ষমা চেয়েছে ওর বাবা মাকে বুঝিয়েছে ওর বাবা মা আসবে তোর আর আহিলের বিয়ের ব্যাপারে কথা বলতে রুহানি চমকে মায়ের দিকে তাকাল ওর মা হাসছে আহিলের সাথে আবারও সম্পর্কের জোড়া লাগায় ওর মা খুব খুশি রুহানি ক্ষিপ্ত গলায় বলল কি বলছ তুমি বিয়ে কিসের বিয়ে রুহানির মা ওর কথা বুঝতে পারছে না রুহানির এমন একটা নিউজ শুনে খুশিতে পাগল হয়ে যাওয়ার কথা সেখানে রাগ দেখাচ্ছে আমি কোনো বিয়ে করছি না এটা মাথায় ঢুকিয়ে নেও রুহানির মা রুহানিকে শান্ত করার চেষ্টা করে বলল তোর রাগ করাটাই স্বাভাবিক আহিলের উপর তোর রাগ অভিমান স্বাভাবিক হলেও এখানে তো ওর কোন দোষ নেই ও তো তোকে এখনও বিয়ে করতে চায় রুহানি চিৎকার করে বলল কিন্তু আমি চাই না আর কিসের রাগ অভিমান আমি উনার উপর অভিমান কেন করব মানুষ অভিমান তার উপরই করে যাকে আপন ভাবে কিন্তু আহিল আমার আপনজন নয় মোট কথা আমি বিয়ে করছি না প্লিজ মা এসব নিয়ে বাড়াবাড়ি করো না রুহানির মা কটাক্ষ দেখিয়ে বলল রুহানি আমি বাড়াবাড়ি করছি না তুই বাড়াবাড়িটা করছিস বিয়ের ব্যাপারটা নতুন নয় দু বছর আগে থেকে বিয়ের কথা হয়ে আছে শুধু মাঝে একটা ঘটনা ঘটে গেছে তাহলে এমন রিয়েক্ট কেন করছিস রুহানি নিজেকে দেখিয়ে বলল দেখো আমাকে ভালো করে দেখো আমি আর সেই রুহানি কি এক আছি পুরনো আমিটাই যখন নেই তখন পুরনো কথা বলে কি লাভ রুহানির কথা শুনে ওর মায়ের চোখে পানি চলে এলো রুহানি বিয়েটা হলে সব ঠিক হয়ে যাবে তুই অনেক ভালো থাকবি আর তোকে কষ্ট করতে হবে না রুহানি শুকনো হেসে বলল কষ্টকে আমি আর ভয় পাই না আমি আমার জীবনের লক্ষ্য স্থির করে নিয়েছি মা বিয়ের কথা ভুলে যাও সে স্বপ্ন আমার আর নেই আমি তোমাদের সাথেই সারা জীবন থাকতে চাই তুই কি ভাবছিস বলতো তোর বাবা উপার্জনে অক্ষম তুই সংসারের হাল ধরেছিস তোর ইনকামে সংসার চলছে তাই তোকে আমরা বিয়ে দেব না তোকে সারা জীবন নিজেদের কাছে রেখে দেব তোর ইনকাম খাওয়ার জন্য তুই যদি এটা ভেবে থাকিস তবে ভুল তোকে অবশ্যই বিয়ে দিতাম হয়তো তোর যোগ্যতা অনুযায়ী শ্বশুর বাড়ি তোকে পাঠাতে পারতাম না কিন্তু বিয়ে তো দিতেই হতো আজ যখন আহিল নিজে এসেছে ওকে পায়ে ঠেলে কেন দেব এমন সুযোগ আর দুবার আসবে না আমাদের যা অবস্থা ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব আসবে না রুহানি অবুঝ হোস না বুঝার চেষ্টা কর এ নিয়ে আর কথা বলবি না আহিলের বাবা মা আসলে যত দ্রুত সম্ভব তোর বিয়ে দিয়ে দেব রুহানি বিস্ময় নিয়ে ওর মায়ের দিকে তাকালো তারপর বলল আমি চলে গেলে তোমাদের কি হবে সংসার চলবে কি করে আর বাবার ওষুধ কিভাবে বলছ মা রুহানির মা দৃষ্টি নামিয়ে বলল সব তোকে ভাবতে হবে না ব্যবস্থা একটা হয়ে যাবে রুহানি ওর মাকে পর্যবেক্ষণ করে শক্ত কণ্ঠে বলল হয়ে যাবে না হয়ে গেছে আহিল কোনো টেনশন করতে না করেছে তাই না রুহানির মা কিছু বলছে না চুপ করে আছে রুহানি পা এলিয়ে দিয়ে বসে বলল এই দিনের জন্য এত কষ্ট সহ্য করেছি আমাকে বেচে দিচ্ছ রুহানির মায়ের যেন রক্ত মাথায় উঠে গেল রুহানিকে সজরে এক থাপ্পড় মেরে বলল তুই কি পণ্য যে তোকে বেঁচে দেব না খেয়ে মরে গেলেও কোনো বাবা মা নিজের মেয়েকে বেঁচে দেয় না যারা দেয় তারা বাবা মা না আহিল যথেষ্ট ভালো ছেলে তোর জন্য একদম পারফেক্ট খুব সুখে থাকবি তুই না চাইলেও তোকে এই বিয়ে করতে হবে রুহানির মা দরজা পর্যন্ত গিয়ে থেমে গেল পেছনে ঘুরে রুহানির দিকে তাকাল রুহানি কাঁদছে রুহানি কি উদ্দেশ্য করে বলল আর হ্যাঁ ভিখারি নই যে মেয়ের জামাইয়ের তাকায় খাব আহিল বলেছে বিজনেসটা দাঁড় করাতে সাহায্য করবে তারপর না হয় ওর টাকা ফেরত দিয়ে দেব ছেলেটা যথেষ্ট বুদ্ধিমান বুঝতে পেরেছে হাত পেতে টাকা নেব না এটুকু তো মেয়ের জামাইর উপর অধিকার থাকে সেই সীমা কখনো লঙ্ঘন করব না তারপর খাস করে দরজা বন্ধ করে চলে গেল রুহানি শব্দ করে কেঁদে দিল এদের জন্য আমি এতদিন এত কষ্ট সহ্য করেছি এদের জন্য নিজের জীবনের সাদাল্লাদ স্বপ্ন সব বিসর্জন দিতে চেয়েছি যাদের জন্য এত কিছু করলাম আজ তাদের কাছে আমার মতামতের কোনো মূল্য নেই আহিল এখন সব এতদিন কোথায় ছিল যখন প্রয়োজন ছিল তখন তো আসেনি আমি বলেছিলাম আমার সাথে যোগাযোগ না করতে তার মানে তো এই নয় যে আমার কোনো খোঁজ রাখবে না এত কষ্টের পর আজ যখন সব গুছিয়ে নিয়েছি তখন সব তছনছ করতে চলে এসেছে রুহানির শ্বাস আটকে আসছে কান্নাটাও দুর্বিষহ হয়ে উঠেছে শান্তিতেও কাঁদতে পারে না বুকে চাপ লাগে দম বন্ধ হয়ে আসে রুহানির পিপাসা পেয়েছে খুব পানি খাওয়া দরকার শ্বাসকষ্ট হচ্ছে রুহানি রুহানকে ডাকার চেষ্টা করছে উঠে গিয়ে দরজা খুলতেই রুহানকে রুমে টিভি দেখতে দেখল রুহান দরজা খোলার শব্দে পেছনে ঘুরে রুহানির অবস্থা দেখে দৌড়ে আসে রুহান তো কণ্ঠে বলল আপু কি হয়েছে এমন করছ কেন রুহান রুহানিকে বসিয়ে দ্রুত পানি নিয়ে এল রুহানিকে পানি খাওয়াতেই রুহানি ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল রুহানিকে স্বাভাবিক দেখে রুহান বলল আবার এই ঘটনা কেন ঘটল আপু রুহানি চোখের পানি মুছে বলল কেঁদেছিলাম তাই বাবাকে আর মাকে কিছু বলার দরকার নেই কেঁদেছি জানলে নানা প্রশ্ন করবে কাঁদছ কেন আপু প্রশ্ন তাহলে শুরুরই করে দিলি রুহান ওর চোখের দিকে একবার চেয়ে চোখ নামিয়ে বলল সরি আপু রুহানি মন খারাপ করে নুশা আর রণকের সাথে বসে আছে রুহানি চুপচাপ কফি খাচ্ছে নুসা রণকের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করল রুহানির মুড অফ কেন রণক ইশারায় বলল জানে না নুষা তাই বাধ্য হয়েই জিজ্ঞেস করল রুহানি মুড অফ কেন রুহানি মন খারাপ করে বলল আরেক মসিবত এসে ভিড় করেছে নুষা আবারও প্রশ্ন করল কি না কে আহিল আহিল আমাদের বাড়িতে এসেছিল আমার তো ইচ্ছে করছিল ওকে মেরে দেই নুষা অস্ফুট স্বরে বলল আহিল এতদিন পর আমার সুখের জীবন নষ্ট করতে এসেছে আগামীকাল দেখা করবে দেখি কি বলে আমি এখন উঠি রাতে ইনস্টিটিউটের ফাংশন আছে আমাকে যেতে হবে রুহানি উঠে দাঁড়াতেই দূরে ফালাককে দেখতে পেল ফালাকের চোখে চোখ পড়তেই মুচকি হাসল রুহানি বই দিয়ে নিজেকে আড়াল করে বাইরে বের হচ্ছে ফালাক রুহানির কাছে নাই সে ওখানেই দাঁড়িয়ে রইল রাত এগারোটা প্রোগ্রাম শেষ হওয়ার নামই নেই রুহানি বারবার ঘড়ি দেখছে ওর বাসা থেকেও ফোন আসছে কিন্তু ওর স্যার না বলা পর্যন্ত ও যেতে পারবে না এসিস্ট্যান্ট তাই সব জায়গায় সব কাজে এসিস্ট করতে হবে রুহানিকে বারবার ঘড়ি দেখতে দেখে ইমন বলল এনি প্রবলেম রুহানি জি স্যার কত রাত হয়ে গেছে বাসা থেকে ফোন আসতেছে বারবার মাকে বলার পরেও বুঝতে চাইছে না টেনশন করছে ঠিক আছে তাহলে তুমি চলে যাও আমি ম্যানেজ করে নেব রুহানি খুশি হয়ে বলল ধন্যবাদ স্যার রুহানি আজ গাড়িও নিয়ে আসেনি তেল নেই আর তেল কিনতে টাকা লাগবে তাই গাড়ি ছাড়াই এসেছে একটা রিক্সা পেয়ে গেলেই হল কিন্তু অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে থাকার পরেও রিকশা অটো কিছুই পাচ্ছে না রুহানি স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল স্ট্যান্ডে এসে আরেক বিপদে পড়ল নীরবনিস্তব জায়গা মানুষজন কিছুই নেই গা ছমছমে পরিবেশ এই অন্ধকারে রুহানির অনেক ভয় লাগছে রুহানি ফোনের টর্চ জ্বালিয়ে হেঁটে যাচ্ছে সামনের দিকে আর মনে মনে দোয়া দরুদ পড়ছে সা করে গাড়ি ছুটে যাচ্ছে লম্বা সময়ের ব্যবধানে যা রুহানির ভয় বাড়িয়ে দিচ্ছে একটা গাড়ি ধীরে ধীরে ওর পেছনে পেছনে আসছে রুহানি অনেকক্ষণ ধরে ব্যাপারটা খেয়াল করছে পেছনে না দেখে দ্রুত পা চালাচ্ছে ওর গতির সাথে গাড়ির গতিও বাড়ছে রুহানির সারা শরীরে কম্পন অনুভূত হচ্ছে হৃদপিণ্ডটা দ্রুত বেগে চলছে ভয় কুকড়ে যাচ্ছে হঠাৎ করে ওর পেছনে পায়ের আওয়াজ শোনা যায় একটা কণ্ঠে নিজের নাম শুনে বুক ধুকপুক করে উঠলেও থেমে পেছনে ঘুরে রুহানি পেছনের মানুষটাকে দেখে সাহস পায় দুপা সেদিকে এগিয়ে গিয়ে বলল তুমি এখানে কি করছ তুমি আমাকে ইচ্ছে করে ভয় দেখাচ্ছিলে ফালাক মুখ ইনোসেন্ট করে বলল আমি তোমাকে কখন ভয় দেখালাম তুমি একা একা এই রাস্তা দিয়ে হাঁটছ তাই এলাম রুহানি আর কিছু বলল না ফালাক শক্ত কণ্ঠে বলল এত রাতে একা একাই নিরিবিলি অন্ধকার রাস্তা দিয়ে হাঁটছ কেন জান এই রাস্তাটা ভাল না রুহানি মনে মনে বলছে কিছু করার নেই রিক্স নিয়েই জীবন চালাতে হয় আমাদের জীবন বাঁচানোর জন্য জীবনকেই বিপদে ফেলতে হয় রুহানিকে চুপ দেখে ফালাক ধমকে বলল এই জব ছেড়ে দেও এত রাতে বাইরে থাকতে হয় এমন জব করার দরকার নেই রুহানি ভ্রু কুচকে ফালাকের দিকে তাকাল তারপর আবার সামনের দিকে হাঁটা দিল ফালাক ওর পেছনে যেতে যেতে বলল কোথায় যাচ্ছ তুমি থামো বলছি আমি বাসায় যাচ্ছি আমার পেছনে আসবে না আমি তোমাকে দিয়ে আসব এত রাতে একা একা তোমার যেতে হবে না আমার গাড়িতে আসো দরকার নেই আমি যেতে পারব কারো সাহায্য প্রয়োজন নেই ফালাক রুহানিকে থামানোর জন্য মিথ্যে বলল যাও সামনে গাজাখোরদের আড্ডা খানা ওদের সাথে গিয়ে আড্ডা দেও দেখবে কত সুন্দর ভাষায় তোমার সাথে কথা বলে রুহানি ফালাকের কথা শুনে ভয় পেয়ে দাঁড়িয়ে যায় তারপর পেছনে ঘুরে ফালাকের দিকে ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে বলল সত্যি কি তাই বিশ্বাস না হলে আরও দশ মিনিট হেঁটে দেখো আমি যাচ্ছি টাটা আমার কাজ আছে রুহানি ফালাকের কাছে এসে বলল একটা মেয়েকে এভাবে ফেলে চলে যাচ্ছেন মানবতা বলে কিছু নেই যাক বাবা এখন আমার দোষ আমি তো বলেছিলাম তুমিই শুননি রুহানি ফালাকের সাথে কথা না বাড়িয়ে গাড়ির দরজা খুলে ওঠে বসে হালকা আলোয় ফালাকের হাস্যজ্জ্বল মুক্তা স্পষ্ট বোঝা যাচ্ছে রুহানির ডাউট হচ্ছে ফালাক মিটমিট করে হাসছে কেন আপনি এই রাস্তায় কি করছিলেন আপনার বাসা অফিস কোনোটাই এদিকে না তবে কি করছিলেন তোমাকে ফলো করছিলাম কি এটা বলবো আশা করেছিলে আমার কি আর কাজ নেই আমি একজনের সাথে মিট করতে এসেছিলাম তোমাকে দেখলাম ভয় ভয় হাঁটছ তাই লিফট দিতে চাইলাম রুহানি ফালাকের কথা শুনে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল ফালাক চোখে রুহানিকে দেখছে আহিল রেস্টুরেন্টে বসে দু কাপ কফি শেষ করে তৃতীয় বারের মতো কফিতে চামচ নাড়ছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে অধীর আগ্রহে রুহানির জন্য অপেক্ষা করছে আহিল চামচ রেখে হাতঘড়িতে সময় দেখল অলরেডি পঁয়ত্রিশ মিনিট চলে গেছে কিন্তু রুহানির আসার নাম নেই কল করেও পাচ্ছে না ফোন সুইচ অফ বলছে আহিল আবারও রুহানির নাম্বারে ডায়ল করল কিন্তু কর্কশ কণ্ঠে একজন মহিলা বারবার একই কথা বলায় আহিল বেশ বিরক্ত হল রুহানি দরজার সামনে এসেই বরাবর টেবিলে আহিলকে দেখতে পেল দাঁড়িয়ে মুচকি হেসে ভেতরে গেল রুহানি হন্তদন্ত হয়ে এমনভাবে ভেতরে ধুকল যেন এক প্রকার দৌড়ে এসেছে আহিল রুহানিকে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল রুহানি চেয়ার টেনে বসে নেকামো করে বলল সরি সরি একটু লেট হয়ে গেল আসলে এত জ্যাম ছিল আহিল মুচকি হেসে বলল ইটস ওকে তেমন লেট হয়নি রুহানি মনে মনে বলছে প্রায় চল্লিশ মিনিট লেট করেছি তবুও বলছে তেমন লেট হয়নি নেকা, কি খাবে বলো আমার কিছু খাওয়ার ইচ্ছে নেই তবে কফি খেতে পারি আচ্ছা অর্ডার করছি আহিল কফির অর্ডার করে দিল রুহানি চুপ করে বসে আছে আহিল ওর দিকে চেয়ে আছে রুহানির কেমন অস্বস্তি লাগছে তাই মাথা নিচু করে বসে আছে নখ দিয়ে নখ খুঁটছে দুজনেই চুপ আহিল নিরবতা ভেঙে বলল তুমি কি আমার উপর রেগে আছো রুহানি চোখ তুলে বলল কেন বলুন তো আহিল ছোট্ট করে শ্বাস ফেলে বলল আমি জানি তুমি আমার উপর অসন্তুষ্ট এই যে আমার সাথে ঠিক মতো কথা বলছ না ওই দিন তোমাদের বাড়িতে গেলাম সেদিনও কথা বললে না আমি তোমাদের বাড়িতে গিয়েছি কিন্তু তোমার মধ্যে কোনো উচ্ছলতা নেই চুপচাপ নিজের রুমে চলে গেলে তারপর আর বের হলে না রুহানি তাচ্ছিল্য হেসে বলল উচ্ছলতা প্রকাশ করার কি কথা ছিল উচ্ছলতা প্রকাশ করার মতো কি করেছেন আহিল থমকে গেল তারপর নিজেকে সামলে বলল তুমি তোমার পরিবার অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছ সেই সময় আমার তোমার পাশে থাকা উচিত ছিল কিন্তু আমি থাকতে পারিনি রুহানি আমি এসবের কিছুই জানতে পারিনি আমি যখন জানতে পেরেছি তখন জাস্ট স্তব্ধ হয়ে গেছি কিছু ভাবতে পারছিলাম না অনেক কষ্ট হচ্ছিল আপসস হচ্ছিল তবুও তোমার আমার উপর রাগভিমান করা স্বাভাবিক আমি আপনার উপর রাগভিমান কিছুই করিনি যখন আমাদের নিজের লোক পেছনে থেকে ছুরি মেরেছে সেখানে তো আপনার কিংবা আপনার পরিবারের সাথে আমাদের তেমন সম্পর্ক গড়ে উঠেনি হ্যাঁ একটা সম্পর্ক গড়ার কথা ছিল কিন্তু হয়নি হয়নি হবে রুহানি আমি সর্বোচ্চ চেষ্টা করব সব ঠিক করার আমার উপর ভরসা রাখো আহিলের কথা শেষ হতেই কফি চলে এলো রুহানি কোনো উত্তর দিতে পারল না রুহানি কফিটা হাতে নিয়ে এক চুমুক দিল অপেক্ষা করছে সঠিক সময়ের রুহানি কিছু বলতে চাইছে সেটা আহিল খেয়াল করছে রুহানি যা বলতে চাও নির্দিধায় বলতে পারো রুহানি আহিলের চোখের দিকে তাকালো দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমি এই কয়েক মাসে জীবনের অনেক কঠিন সময় দেখেছি জীবন কি বুঝতে পেরেছি যা কখনো করিনি তাই করেছি ভেঙে চুরমার হয়ে গেছি এতটা খণ্ড তৈরি হয়েছে নিজেকে খুঁজে পাইনি পুরনো রুহানি কোথাও হারিয়ে গেছে সেই আমি আর নেই তাই আমার স্বপ্নগুলো আগের মতো নেই আমার সবটা জুড়ে এখন আমার পরিবার তাই আমি বিয়ে করতে চাই না রুহানির শেষ লাইন শুনে আহিল স্তব্ধ হয়ে রইল রুহানি চোখ তুলে আহিলের দিকে তাকালো আহিলের চোখগুলোও যেন থমকে গেছে আহিল নিজেকে স্বাভাবিক করে ঢোক গিলে বলল তুমি যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছ আর এখন যে পরিস্থিতিতে আছো তাতে তোমার এমন ভাবনা স্বাভাবিক কিন্তু এখানে আমার দোষটা কোথায় রুহানি তুমি বর্তমান অবস্থা ভাবছ ভবিষ্যৎ ভাবছো না সব সময় পরিস্থিতি এক থাকবে না তাই প্লিজ এসব বল না আমার বাবা মা খুব শীঘ্রই তোমাদের বাসায় যাবে বিয়ের তারিখ দিতে আহিল রুহানিকে গেটের সামনে নামিয়ে দিতেই রুহানি ভেতরে গিয়ে দাঁড়াল আহিল যাওয়ার কিছুক্ষণ পরে রুহানি বাইরে বের হলো রুহানির বাড়িতে যেতে ইচ্ছে করছে না বাড়িতে গেলেই হাজারো প্রশ্ন করবে যে কারণে রুহানির বিরক্ত লাগছে এত শত প্রশ্নের সম্মুখীন হতে চায় না রুহানি রাস্তা দিয়ে হাঁটছে সন্ধ্যা নেমে আসছে তাই রাস্তা অন্য সময়ের চেয়ে যথেষ্ট নীরব হালকা বাতাস বইছে রুহানির জামার সাথে খোলা চুলগুলো উড়ছে রুহানি চুল বেঁধে নিয়ে ধীরে ধীরে হাঁটছে মানুষের কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না বললেও বুঝে না সেই কষ্টগুলো বুকের ভেতর চেপে রাখতে হয় তা একান্তই ব্যক্তিগত কষ্ট রুহানি যেন সে কষ্টগুলোই স্নিগ্ধ বাতাসের সাথে উড়িয়ে দিচ্ছে রুহানি ফুটপাতের ওপর গিয়ে বসল আনমনে কিছু ভাবছে আহিলকে বিয়ে করার ব্যাপারটা ওর মন মানছে না রুহানি একা একা বসে আছে সময় সময়ের মতো বয়ে চলেছে হঠাৎ পায়ের শব্দ পেয়ে হুড়মুড়িয়ে দাঁড়িয়ে গেল ফালাক চোখ লাল করে দাঁড়িয়ে আছে ওর চোখগুলো যেন জ্বলন্ত আগুনের লেলিহান শিখা চুলগুলো এলোমেলো কেমন বিধ্বস্ত লাগছে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে মনে হচ্ছে ওর সামনে ওর চিরশত্রু দাঁড়িয়ে আছে যাকে খুন করতে এসেছে রুহানি ফালাকের অবস্থা দেখে ভেতরে ভেতরে ভয় পেলেও দুপা এগিয়ে জিজ্ঞেস করতে গেলে কি হয়েছে কিন্তু তার আগেই ফালাক রুহানির কপালে পিস্তল ঠেকাল রুহানি স্থির হয়ে দাঁড়িয়ে গেল নড়তে পারছে না কিছু বলতেও পারছে না কথাগুলো গলায় এসে আটকে আছে বের হচ্ছে না শুধু ঢোক গিলছে কপালে চিকন ধামের রেখা ফুটে উঠেছে চোখ বন্ধ করে নিল ফালাক রুহানির কপালে আরেকটু শক্ত করে ধরে ভাঙা গলায় বলল কেন রুহানি কেন এত বড় ধোঁকা কেন দিলে আমার অপরাধটা কোথায় ছিল রুহানি স্থিরভাবে দাঁড়িয়ে কাপা গলায় বলল কি করেছি আমি ফালাক রুহানির কথা শুনে খেপে গিয়ে ওকে রাস্তার ধারের দেয়ালে চেপে ধরে বলল আবার বলছ কি করেছ তুমি জানো না কি করেছ তুমি কি ভেবেছ আমি তোমার কোনো খোঁজ রাখি না রুহানির তখন মাথায় একটা কথা এল ফালাক হয়তো আহিলের কথা জেনে গেছে আমাকে কুকুরের মতো তোমার পেছনে ঘুরিয়েছ কাউকে কখনো ভালবাসবে না বিয়ে করবে না এসব বলে এভয়েড করেছ আমি সারাক্ষণ চেষ্টা করে গেছি তোমার মনে আমার জন্য অনুভূতি তৈরি করার জন্য আর তুমি তলে তলে অন্য একজনকে নিয়ে সংসার গড়ার স্বপ্ন বুনে যাচ্ছ কেন করলে এটা তুমি তুমি যদি বলতে ফালাক আমি অন্য কাউকে ভালোবাসি বিয়ে করব তাহলে কষ্ট হলেও মেনে নিতাম কিন্তু তুমি এতদিন আমার সাথে যা করলে তা আমি কি করে ভুলব তোমার প্রতি রোজ একটু একটু যে ভালোবাসা বেড়েছে তার কি করব ফালাক কাঁদতে কাঁদতে রুহানির কপাল থেকে পিস্তল সরিয়ে নিল রুহানি চোখ খুলে ফালাকের দিকে তাকাল ফালাক চোখের পানি মুছছে ফালাক আমি মিথ্যা কিছু বলিনি তখন ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না আর এখনও নেই আহিলের সাথে ফ্যামিলি থেকে বিয়ের কথাবার্তা হচ্ছে ফালাক রুহানির দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলল মানলাম তখন কিছু ছিল না কিন্তু বলেছিলে তো বিয়ে করবে না দিন। তাহলে এখন এখন কেন ফ্যামিলির কথায় বিয়ে করতে রাজি হলে আমি তো তোমাকে বিয়ের কথাই বলেছিলাম তখন আমাকে কেন রিজেক্ট করলে উত্তর দেও রুহানি রুহানি মাথা নিচু করে বলল বিয়ে তো আমি এখনো করতে চাই না কিন্তু ফ্যামিলির কথা ভেবে হয়তো বিয়েটা আমাকে করতে হবে ফালাক রুহানির কথা শুনে হেসে ফেলল আকাশ বাতাস কাঁপিয়ে হাসছে রুহানি বিস্ময় নিয়ে ফালাকের দিকে চেয়ে আছে ফালাক হাসি থামিয়ে বলল আহিল নামকরা ব্যবসায়ী একবার বিয়ে করে নিলে তোমার পাশাপাশি তোমার ফ্যামিলির লাইফ সেট তাই তো তোমার আর তোমার ফ্যামিলির বিয়ের জন্য এত তোরজোর টাকার জন্য সুখ শান্তির জন্য আত্মসম্মান নিয়ে না বড্ড বড়াই করতে আজ কি হল রুহানি টাকার কাছে হেরে গেল তোমার আত্মসম্মান যদি টাকাই মেইন ইস্যু হয় তবে আমাকে বলতে রুহানি তোমার জন্য সব ছেড়ে দিতাম ফালাক তুমি এসব কথা কি করে বলছো টাকার কাছে আমি নিজেকে বিক্রি করে দিচ্ছি ফালাক চেচিয়ে বলল হ্যাঁ টাকার কাছে তুমি নিজেকে বিক্রি করে দিয়েছ টাকার জন্য তুমি হুট করে বিয়ের প্রতি পজিটিভ ধারণা এনে ফেলেছ ভাবা যায় তোমাকে আমি সবার চেয়ে আলাদা ভেবেছিলাম বাট তুমি টাকার জন্য যে কোনো কাজ করতে পারো হোটেলে গিয়ে নাচতে পারো কারোর সাথে থাকতেও পারো রুহানি ফালাকের কথা শুনে চোখ বন্ধ করে নিল ওর কান ঝিম ধরে যাচ্ছে ফালাক ওর সম্পর্কে এমন কথা বলতে পারল ওর চোখ বেয়ে পানি পড়ছে ফালাক রুহানির দুবাহু চেপে ধরে বলল কত টাকা চাই তোমার আমাকে বলো আমি সব দেব তবুও আমার তোমাকে চাই টাকার জন্য যেখানে আহিলের সাথে থাকবে সেখানে না হয় আমার কাছে থাকবে ভালো না হয় নাই বাসলে আমার টাকাকেই ভালোবাসলে বলো কত টাকা চাই রুহানি ঝাড়া দিয়ে ফালাককে সরিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলল আমাকে তোমার নষ্ট নষ্টগুলির মেয়ে মনে হচ্ছে টাকা দিয়ে আমার দরদাম করছ তুমি আমাকে এই ভালোবেসেছিলে রুহানির কান্নার কারণে হেচকি উঠে যাচ্ছে ভালোবাসার কথা তোমার মুখে মানায় না তুমি শুধু টাকার ভাষা বুঝো তাই টাকার ভাষায় তোমাকে চাইছি কি করব ভালোবেসে ফেলেছি খুব তাই তুমি যে ভাষা বুঝো সে ভাষায় তোমাকে নিজের করতে চাইছি রুহানি ফালাকের কথা শুনে বসে পড়ল আমি এই কয়েক মাস অনেক কষ্ট করেছি কিন্তু কখনো কারো কাছে মাথা নত করিনি নিজের সম্মান বিসর্জন দেইনি আর তুমি বলছো আমি টাকার কাছে নিজেকে বিক্রি করে দিচ্ছি তো কি করেছ বল তোমার বাবা মা আহিলের টাকার জন্য তোমার বিয়ের জন্য অস্থির হয়নি তুমি ডেটে যাও নি আহিলের সাথে আমাকে কেন ফিরিয়ে দিয়েছিলে কারণ আমি ভালোবাসার কথা বলেছিলাম তোমার ফ্যামিলির সব সমস্যা দুঃখ লাঘব করব বলিনি টাকার কথা বলিনি তাই তোমার আমার চেয়ে আহিলকেই ব্যাটার মনে হয়েছে রুহানির দম বন্ধ হয়ে আসছে অতিরিক্ত কান্নার জন্য হিচকি এখন খিচুনিতে রূপ নিচ্ছে শ্বাস নিতে পারছে না শ্বাসকষ্ট হচ্ছে খুব রুহানি টেনে টেনে শ্বাস নিচ্ছে ফালাক রুহানির এই অবস্থা দেখে ঘাবড়ে গেল রুহানি ব্যাগ থেকে পানি বের করার চেষ্টা করছে কিন্তু হাত কাঁপছে ফালাক বিচলিত কণ্ঠে বলল রুহানি কি হল তোমার এমন করছ কেন রুহানি অস্ফুট স্বরে বলল পানি ফালাক রুহানির খোলা ব্যাগে পানির বোতল দেখতে পেয়ে তাড়াতাড়ি রুহানিকে খাইয়ে দিল অন্য সময় পানি খাওয়ার পর আস্তে আস্তে ঠিক হলেও এখন হচ্ছে না ফালাক রুহানির অবস্থা দেখে দ্রুত উঠে গিয়ে গাড়ির দরজা খুলল রুহানির কাছে এসে রুহানিকে কোলে তুলে গাড়ির দিকে দ্রুত গতিতে যাচ্ছে রুহানি ওর কোলে জ্ঞান হারালো ফালাক চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে ওর প্রাণ যেন বেরিয়ে আসছে রুহানির মা আর ভাইও চলে এসেছে রুহানির ফোনে কল করাই ফালাক রিসিভ করে সব জানিয়েছে কিছুক্ষণ পরে আহিলও চলে এলো আহিলকে দেখে ফালাক কেমন করে তাকাচ্ছে আহিল চিন্তিত ভঙ্গিতে রুহানির মাকে বলল কি হয়েছে আন্টি রুহানির হুট করে কি হলো আসলে বাবা ও অতিরিক্ত কান্নাকাটি করলে কিংবা স্ট্রেসে থাকলে এমন হয় কিন্তু আজ কি হয়েছে জানি না ফালাক সবটা বলে নিশুধু বলেছে ওর এমন অবস্থা দেখে হসপিটালে নিয়ে এসেছে কিছুক্ষণ পরে রুহানির জ্ঞান ফিরলে আহিল ওর পাশে বসে বলল সব ঠিক হয়ে যাবে রুহানি আমি তোমাকে ভালো ডক্টর দেখাব আমি বাসায় যাব আহিল আচ্ছা এখনই আমরা তোমাকে বাসায় নিয়ে যাব ফালাক দীর্ঘশ্বাস ছেড়ে রুহানির দিকে চেয়ে কয়েক পা পিছিয়ে ঘুরে বের হয়ে গেল রুম থেকে রুহানি ফালাকের যাওয়ার সময় পেছনের অংশ দেখল রুহানি দুদিন পর ভার্সিটিতে গেল দূর থেকে ফালাককে দেখতে পেল ফালাকের বলা কথাগুলো মনে পড়ল ফালাক তখনও ওকে দেখেনি রুহানি দাঁড়িয়ে আছে ফালাকের চেহারা যেন দুদিনেই বদলে গেছে কেমন হিংস্র হিংস্র ভাব শুভ রুহানিকে দেখে ফালাককে বলল রুহানি আমাদের পেছনে দাঁড়িয়ে আছে এদিকেই দেখছে ফালাক চোখ মুখ শক্ত করে বলল আজকের পর থেকে ওর নাম আর আমার সামনে নিবি না সোহান হালকা হেসে বলল রাগ করছিস কেন ভালোবাসিস তো কিসের ভালোবাসা আমি ওকে ভালোবাসি না এতদিনের ভুল শোধরে নিয়েছি সোহানকে ধাক্কা মেরে বারান্দা থেকে বের হয়ে গেল রুহানি সবটাই দূর থেকে দেখল ফালাক রুহানির দিকে নাচেই ওকে পাশ কাটিয়ে গাড়ির দিকে গেল গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে গাড়ি স্টার্ট দিল চলবে